এলাকায় আগবঢ়াইছে ভিভেল সোপ অব সমঝোতা নেহি নিহার ন্যাচারালস জি দিয়ে ঘন ধুনিয়া চুলি হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটকেট পার্লে জি আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার বাজাজ প্লেটিনা গোদরেজ এক্সপার্ট অরিজিনাল আর নেরোলেক সুরক্ষা ব্রাইডিস্ট এন্টারটেইনমেন্টস প্রেজেন্স ওরা হাফিজ ভাই বোলা স্যার আপনি যাওক মই না জং যাও ইও নজোয়া হে নালগে দিওক স্যার আপনি যাওক মই কেবুর একো না জানো দেই তুমি প্রতি বছর আমার যিকোনো অনুষ্ঠানত আমার লগত থাকা আজি না থাকিলে কেনে কে হবো মদ মদ খাইছিল কি আপনি মদ খায় এ আগর কথা মানে কি একেবারে সফল দেখা হই থাকুতে কেতিয়াবা অকেজনলি খাইছিল নালগে দেওয়ে তাই লাগবো হে মালতি আর জয়াক দিবা লাগবো ল কি বেটা মালতি মই এটা ফটা দিয়া নাই কি ফটা দিবা যায় বেশি নকৰিবা মই কিন্তু ওলাই গুচি যাম দেই নলগাবা আরে তুমি ফেট দিয়া কারণে তোমাক মই হাফিজত তাকে লৈ আহিছো তুমি কথা গেলা ভালকে সুধবা কিন্তু হাই কাই জানো কেরবা এগলা মই জানো দা মাতা মাতা দা হাফিজ ও হাফিজ খিলি ও ঘিনি হাও কি দিয়ক পেহি হাও খুড়িও দেহু দিয়ক তুমি আমার বাবার কথা কার আগত কি কই ফুসছ হা তুই বলে রব পেহি আপনি রব কক্সুন খুড়ি মই কার আগত কি কই ফুললু তুমি মনত করাছুন কার আগত কি কই ফুসছ বয়া না পাবো খুড়ি হাফিজে ভোলা আর কেরপাক বয়া পাই বহু কথা বহুতর আগত কয় কিবা মই কার আগত কলু কিবা হুনলাক আপনি মই ভালকে জানলি ভাল আছি নহয় তুই বলে মই কম রবা তুমি বলে আমার জাতু রিক্সা উঠে ঘরত নাতে কইসলা হা কেরপার মা পাগলা হইছি কেরপার বিয়া পাতি দে মিশা নকপা কসুন কইস না নাই মিশা কলি কি হবু কোয়াতু হই কিয়া কবা হা তুমি হেনাই কথা ও খুড়ি খং করবা নালগে এনে কো নাই কোয়ার কারণ আছে কেরপা ভাইজানোর বিয়ার কথা শুনলি আগতে উৎসাহ দিছিল ভাবছিল বিয়া করলি ভালো হবো এথান কিন্তু মোর সন্দেহ হয় ও খুড়ি কঁঠাল গুটা চুরক গুরু বাচ্চা দিয়ক আমি যেনেকে আল্লাহর কথা ভাবু আপনালোকে যেনেকে ভগবানের কথা ভাবে ঠিক তেনেকে ভোলা কেরপার কারণে আল্লাহ ভগবান হয়েছে কঁঠাল গুটা চুর ভাই মার কাম বিশ্রিম ভাই কি করবি বহু আশা করে গুরুত্বতে শরণ লিছিল লাভ কি ডাল হল ও পেহি আর হাফিজত তাতে দুটা হিন্দি গান ডালা সেই হল আমার ট্রেনিং ট্রেনিং তো ঠিকই আছে কিন্তু অল্প স্লো হয়েছে আছে যা ঠিকে হাফিজর ঘর সিদিন যদি কলা ধু মেনে দি মাথা ধু মে দিল ওই সিদিনাই কাম সেটে পাছিল আজির যুগত হিন্দি দিয়া সিস্টেম নাই দেখুন বহু টেকনিক ওলে গেছি আজিকালি সুর করা ও সিদিনাখানে গুয়াহাটির একটা কাহিনী শুনি মই পাগলা হয়ে গেছি ভাই কি কাহিনী আমার যে ঋতু আর বিজু ঠিকাদার আছে তার বলে চকুর মুখতে হয়েছে ঘটনাটো কি কেস গিরাক ভিন্নবর কাইজা লাগছে গিরাকে কয় চাবি দিবা না তুমি কন্যায় কয় নেদাও এ দুরে মস্ত কাইজা মানুষও জমা হয়ে গেল আমার বিজু আর ঋতু হুদলা কি হয়েছে হে ও কন্যাকে কইছি এখেতো বহুত টাকা এখান চাইছে কানিক নি সদায় মোক বাইকখানত ঘুরোই মই চাবি নেদাও কর গিরাক ভিন্নবর কাইজার কথা কই আছে শুনছুন আগে তই কন্যাকে চাবি নেদে গিরাকে নেরে ও লাস্টত গিরাকে কি কলাক জানা না ইতে একডাল এতে তাস জড়া লগে দিলি মোর বাইক স্টার্ট হই যাব মই বাইক লৈ গুছি যাম রাইজ আপনা লহা কি আছে মই আও এরি যাম এঙ্কে গিরাকে ঠকে বাইকখান স্টার্ট কর দিলাক ও কন্যাক তো না যই হকলে বুঝালাক যাক যাক কিনবো যাক সাইসিকা ও হক লরে বুঝে নি গিরাকে সাইসিকা কিনার প্রতিজ্ঞা করলাক ও দুও গিরাক গুন্যাক বাইক লৈ উড়ে গুছি গেল কি হল তে দুই মিনিটমান পিছত বাইকখানৰ আচল মালিক এই হাহাকাৰ লগে দিলা অ মোৰ বাইকখান চুৰল বাইকখান চুৰল এইগিলাহে আচল দেখিলি চুৰ কৰা
তুমি বুধেশ্বৰক কিবা লেছন দিছিলা নেকি হে কিয় বা কলাক জানো যোৱাকালিৰ পৰা সিচোন মোক কিবা সাংসাৰিক জ্ঞান দি আছে মানে জীৱনৰ সংসাৰৰ প্ৰয়োজনীয়তা সম্বন্ধে সি মোক বুজাই আছে হঠাৎ তাৰ পৰিৱৰ্তন দেখি মই ভাবিছো তুমি কিবা লেছন দিছা নিশ্চয় কি বা কৈছে তেখেতে নিসংগ জীৱনৰ শেষকালটো ভয় লগা দুখ লগা দুৰ্বিষহ এইবোৰে আৰু আপোনাকতো বুজিছি নিজে বুজিছি না নিজে বুজা নাই মোক বুজাইছে বুঢ়া কালত মোৰ কি হ'ব তাকে লৈ তাৰ চিন্তাত ততে নাই তেখেতৰ কি হ'ব অসুখ হ'লে অলৰচ হ'লে হস্পিটেললৈ গৈ মৰিব মানে মৰিবলৈ হস্পিটেললৈ যাব মানে জীৱনৰ অন্তিম যাত্ৰাৰ বাছখন হ'ব তাৰ হস্পিটেল ফাগুন পৰিছে ফাগুন পৰিছে পৰিছে ফাগুন হলিতে পৰিছে ফাগুন হলিতে আমাৰ পৰা অ হাবিজ ভাই সজ্জলে তো সীমা থাকে না তুমি একলা মাইরা গোট কি কইছ সব কম পাইছো খুড়ি এক দুই শর্মা সি মো গালি বেশি সব হজ্জ কইছো তোমার কারণ যদি কিবা কারণ মায়ে গুড়ি দেব কিবা কওয়ে আমার কে কিন্তু ডাঙার কাইও না খিবো পিতালর বুড়ি খুয়ে দিম ডাইরেক্ট রব মোর ভিতর উপর আহ রব ও হাবিজ ভাই আমি তোমার এতে চা খাবা হা নাই ও খিলিক কই ফেলে আমার দুয়োকে দুই কাপ চা খাবা আর ঠান্ডা করে পথে দিবা চা নুখাও রব দাও খাই রানু খাও খাই যাব পার হই নাকি দ আনাকে আনাকে চাও চাও তোমার দম হই নাকি রব হলি দম দেখেছি এ বেটা পলো হনকালে হাফিজে যদি ডাইন বেলাগে নয় মুরানাত কিবো আমার জো হনকালে পলো এই পগলা এই আহ আহ পিতা লবরি খব আহ শুকনা গরম দে খব আহে চিনি পানে আহ বহা ইয়াতে বহা গা তো বড় ভুইয়া লাগছে প্রেসার উঠা হান হয়েছি হা ঔষধ খাইছিলু মোর খং উঠলে এনে হান হয় হা কি হয়েছে এ পেহি মায়ে কোক গেছি এ কাবার তাতে সাউ জুতি লবা গেছি মায়ের এটা প্রেসারর বিল আছে যদি আনছুন যা ও নাই পরি দিনা দেখে গেছি আনাই নাই তেল আর এক গিলাস পানি আন যা তেল আছে রব কেলপার ঠিক নহয় হা কনকি মই এনকে মরবা লাগব জানছ না স্বভাৱত ধৰি হৈছে তাকে বকি আছে পেচাৰ উঠছি বকিও আছে পেচা উঠা কাৰণে বকি থকা নাই বকি থকা কাৰণেহে পেচা উঠিছে খং উঠলি জেঠিৰ বোলে সদায় পেচাৰ উঠে খং খং বিৰত খং উঠছি হয় নেকি অ কেৰপা ইমান কি ডাঙৰ দখল লগা মাকৰ যি ইমান খং উঠছি ভাল আপোনাক শিষ্য হোৱা কাৰণে খং উঠিছে আপোনাক পালি দিব হেকা অ কিনো কহা ভাল এই এটা কাম কৰো জলা তোনাৰ লগতে মই ঘূৰি যাওঁ জলা এই কেৰপাৰ মাকে মোক বাটত লাগাল পালি মোৰ কথা বিধান মাৰিব হেৰি মই ঘৰক গ'লেই যাওঁ দে নামি আহা শুনছনা শুনা নাই নামি নাহ কিয়া কি দিয়ক বৌনি ফেলে আপনার তারপরে ঠান্ডা তেল দিলাম তাকে মূরত দি ফেলে নামান আরাম পালাক নাকি পেহি এতিয়া ওলে গেল পিছত মই বিকাশ হাতত তাতে আসলো মোক মাতি দিবা নকলে কিয়া মই কেনকে জানো বড়ি জানে দুখু বৌ দুখু নাজনো বুলি কলা আবেরির আরো কি আছে আপনাক লাগাল ধরবা আছিল প্রেসার উঠছি হলিও ফফে ফফে কয়ে মিনি কয়ে কি কয়ে আপনাক কালি অলে থাকবা দিছে ও কথাল গুইটা সুরো ঘরক যাব বলে কিয়া কথাল গুইটা সুরো গালি পারিব উত্তর করলি থকে বহে দিব বলে হা
কিয়া ভোলা দাদা আর কেরপা দাদা কিয়া হিস্য করে লইছি হিস্য করে লই ফেলে দোকে বইয়া করে ফেললাক বোলে আমি গেলি বাবা হাত ভাল হব নাকি মাক হিসাবে যাব আর মই যাবা চাবা নরু বাবাই শুনলি গতাই মোর কলজিয়া খাব কঠাল দুইটার ঘর তেও কিবা কবা যায় কক মই হলি যত নাই ও মাই কালি রাতিপুয়া তেও আইলি মই বিছনার তলত সোমাম তন্থে গতাই মোক নাই বুলি কবি দে কালি এবার আমি হাত দিছো দক পরিদিনা আইবা কৈছো আবেরি তুই আর কথাটো গম নাপে আসল কথাটোয়ে কই দেই নাকি তাই কথাটো কই থবা লাগব বরি ও বরি ও ইতা ইতা ভাল পাইছা না ভাল পাইছা না পড়াই এ দে আকো নহয় দে ঘুমে থাক ইতা দে ঘুম দিয়ে আইবা নালগে এনে বিশ্বাস ডাকি থাক দে হব দে রাখো কিয়ে আহ আজি হাফিজক খুদা এরাত নাই কি বলি ভাবছে সি মোকে আজি দম দিয়ে এরাত নাই তা ডাইরেক্ট বউ হয়ে দি হয়েছি কিয়ে তো আমি গুরুর শিষ্য বলি মাইক কথা লগে লগে ব্লাড প্রেসার উঠে দিছি আয় আকো নহয় প্রেসার উঠছি নামি যাব আমার মাইক দুন সদায় উঠি থাকে উঠতে তো সদায় উঠে যাবার দিন হিলে যাব আহ আজি হাফিজক খুদা এরাত নাই জোল জো লো আগতে চাদা কেনে খাই লো নামি আহা শুনছ না শুনা নাই নামি না হোক ইয়া মানুহে নাই যলেও যচোন য বৰি মাটিৰ কালা কুবি ডুবেজি পালা এই যো যে দেখি ভয় খাই গেলি নয়ে নহয় তোর বান্দারের কলজা বুর্বক বাঘর কলজা পিছত করবি সন্ধির বা বুদ্ধিত কেটবা লাগবো হাফিজক এটা থাকছে দিন কিন্তু ভোলা গেরপাই নকরে কুনি দিব ওলা কাকতি আর বগা বড়ই ও ও মাই বাইরু দেখিন কি চাই আছে হে কিনু চাবি এনাই চাই আছো র সেই দুটা কাৰ বা মুৰ্গী কদে এ কচুৰ আৰাল হল কাৰবাৰ পোহেই না মুৰ্গী হান পাওঁ ও মাই পোহেনে মুৰ্গী ভিতৰ খুব মেলি ভাল আছিল কিয়ে বৌ ও নাংলা মুখুক গেলি আহি ঘূৰি গেলা কাৰবাৰ বোলে পোহেনে মুৰ্গী আহিলি কি কৰিলি হৈ মাতি আনি চাহ দিলি হৈ নহয় এ ও বহুদিন পোহেনে মুৰ্গী খোৱাই নাই বৌ দাম বোলে কিনি ফেলে জুকলি ছয়শমান টাকা পরে বলে এক কিলো আমার মাইডিয়ারে কইছি ও মজা হলা হই মুরগি দুটা হুমে এলি এটা হলেও ফরমুটিত মূল্যা হই জালুক জ্বালা দি জোল বনে খালি কম সদ হলা হই ও নরা খাবা হেগলা মারি খালি গোটাই গাঁও খানতে হাহাকাল লাগি যাব ও গম নাপকে করবা লাগব হইও তো বহুদিন লোকেল মুরগি খনায় ইটা কিবা কইলান নাকি সেই মুরগি অলছি ও মাতি মাতি লাগে ও চাউল এক চিন্তা দিয়ক বৌ মই ফৰ্মুটি মাৰিম দিয়ক এটা ৰাখি দিম আৰু ৰাতি ডগ্ৰি খাম ইয়ে ইয়ে এগলা কু ভাৱ কৰি অ মুৰ্গীকেইটা ভিতৰ খুমে আৰু কথা মই ভাবা নাছিলো আ কাবাৰ পো এনে মুৰ্গী মাৰি খাবা সোজাৰ দৰে পাপ কথা নাভাবো কথা হ'ল ইমান দামৰ মুৰ্গী উচৰুপেৰে চাবাৰে মন আছিল মোৰ চাউল দেৱাৰ বাক চিন্তা দুইটাই হাত মুখ কিটা ধো
তাৰপিছত আমি তিনিটা একাপ একাপ চাহ খাওঁ হা তাৰপিছত অকণমান সময় বহি পেলাই ধুনীয়াকৈ কথা পাতিম অ' বাই যা চাহ কৰগৈ যা যাই গেৰপা অ' তাৰমানে মই আকৌ এজনী বিয়া কৰালোঁ গোটেই গাঁওখন ৰাস্তা হৈ আছে এতিয়া কি হ'ব ছাৰ উপায়তো নাই প্ৰেমলতাই গোটেই জগতখনে এটি প্ৰচাৰ কৰি গৈছে মোৰ বদনাম কৰি তাই আনন্দ পাইছে কিয় কথাটো মিছা নাকি ছাৰ সঁচা কথাটো কওঁনে কওকচোন ছাৰ মই গোটেই ৰাইজক কথাটো জনাব খোজা নাই প্ৰেমলতাৰ কথাটো বেলেগ তহঁতে কিন্তু কাকো নকবি কথাটো সঁচা হোৱা নাই কিন্তু কথাটো সঁচা হৈ যাব পাৰে হও দাইলখনত পানী ঢালিলে পনীয়া নহয় গোটা হৈ থাকিব নেকি পানীয়া নহকে গোটা কৰাৰ ব্যৱস্থা কৰিছো নহয় কেনেকৈ গোটা পানী ঢালিছো দক কি গোটা পানী ঢালিছা অক্টোপাছ হব হাও এইটো আৰু কি বস্তু অক্টোপাছ এটা ভয় লগা প্ৰাণী হা কিনো কোৱা একলা বস্তু আমাৰ এইটো আহি পাইছে জয়াৰ লগত তই কামৰ ভাগ কৰি আকৌ লাভ নাই ইখান তোৰ সংসাৰ তই চলাব লাগিব আৰু তাই ইয়াতে খলৰ নামত দস্তুৰ মত খৰচ দিছিতো সেইটো কথা কোৱা নাই নামান কামে কাজে ধৰা ধৰি কৰিব লাগে ইমান কামক ফাঁকি দিয়া মানুহ মই দেখা নাই অবু দেশদা তোক কেতিয়াবা কিবা ৰান্ধি খুৱাইছিনে নাই তা নাইয়ে জানে তাই ভাল ৰান্ধে হান পাওঁ হৈছি যাক ও আজি মাষ্টাৰ দাদাই কুঁৱাৰ পাৰত মোক কৈছিতো একদিন যদি বেছি হুৱে ও একদিন বোলে কম হুৱে কি কম হয় ভাত না আঞ্জা দাইলখনত যে ইমান নিমখ দিছা নহয় একেবাৰে খাব নোৱাৰা হৈছে বৰলাই ইমান নিমখ হোৱা বুলি গম পালে ভাতেই নাখাব মই তেখেতৰ কাৰণে ঠিক কৰি থৈছো দক কি ঠিক কৰি থৈছা দাইলত পানী ঢালি থৈছা নিমখ এডজাষ্ট কৰিব লাগিলে পানীটো ঢালিবাই লাগিব কি হলেই তেনেহলে সেই খেৰখেৰীয়া দাইলখন বৰলাইটো একেবাৰে নাখায় দালি পাইনা কৰা নাই কি কোৱা হে দাইলখনত পানী ঢালিলে পনীয়া নহয় গোটা হৈ থাকিব নেকি পাইনা নহকে গোটা কৰাৰ ব্যৱস্থা কৰিছো নহয় কেনেকৈ গোটা পানী ঢালিছো দক কি গোটা পানী ঢালিছা সিমান কিয় জানিব লাগে মুঠতে দালি পাইনা নাই কি কোৱা হে দালি পনীয়া হোৱা নাই অথচ পানী ঢালিছা চব কথা বুজে কব লাগে নাকি শুনক আমি হাতত তাৰ পেৰে ভাতৰ মাৰানি দালিত মাৰি দিছো হল আৰু সেইখন আৰু দাইল হৈ আছেনে আছে দক ভাতৰ মাত ঢালি নাওমান জিৰা গুড়া মাৰি আদা খুদমান দি জ্বালা এটা আৰু পিঁয়াজ আগ খুদমান ভাজি আৰু একবাৰ তেলেনি মাৰিছো দালি মস্ত হদ হৈছে ঐ লব কি কৈছি হাও ৰীতা আৰু প্ৰেমলতা দেখোন অ বহা বহা এই ব্লাউজটো চিৰি ফাটি গৈছি হা তাকে চিলে কৰি কৰি পিন্ধিব লাগিব হক দাক বৌ আমি দুইশা মানুহ এনেকে চলিব লাগিব লাভ নাই হা মালতী পুৰণা কাপোৰ সেয়ে মানে ফাটে ধনী মানুহ হুৱে মানে নাতে না কি কোৱা প্ৰেমলতা হয় হয় লায়কৰ কথা কৈছে বৌ হাও তুমি দেখোন মনটো মাৰি আছ হা মন মাৰি নাথকিব বেলেগ হলে মাৰা যাব লগা কণ্ডিশ্যন হৈছে অ কি হৈছে চাৰিওফালৰ পৰা মোক অক্টোপাছে আগুৰি ধৰিছে কি আগুৰি ধৰিছে অক্টোপাছ অক্টোপাছ হব হাও এইটো আৰু কি বস্তু অক্টোপাছ এটা ভয় লগা প্ৰাণী হা কিনো কোৱা হা একলা বস্তু আমাৰ এইটো আহি পাইছে মই নামেই শুনা নাই ও আমাৰ বাৰিষাখন যি যাই হৈছে আমাৰ বাৰিষাখনতো আছে এন পাওঁ শুনা অক্টোপাছ বাৰিষাখনি নাথাকেও বৌ তে ক'ত আছে সাগৰত থাকে কিনো কোৱা আমাৰ ইয়াতে ওচৰতে সাগৰ আছে নেকি সাগৰ আছে নেকি অ' ৰীতা মই কেনেকৈ জানি ঘৰৰ পে ওলবাৰে নাই তো নাই নাজন ও আমাৰ মাইদী এৰাত ঘূৰি ফুৰা মানুহ না জানব পাৰে সুধিম ৰবা কমবাই আছে যদি মাইদী আৰু লগত যায় মই একদিন চাই আহিম মই সাগৰ দেখাই নাই তোমালোকে কথা পাতা মই চুতীয়া চাহৰ লগত কথা পাতো মইও যাওঁ ৰবা আহ ও মাষ্টাৰ দাদা ঘৰত না এ গেলে কি হৈছে
দয় ধসে দিয়ক মারবা হচ্ছিল মো হেই কি ফালতু কথা কয় আবিশ ভাই বড়লা কাই আগ বড়হালে ভিভেল সোপ আপ সমঝোতা নেহি নিহার ন্যাচারালস জি দিয়ে ঘন ধুনিয়া সুলি হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটক্যাট পার্লে জি আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজ হেয়ার কালার বাজাজ প্লাটিনা গোদরেজ এক্সপার্ট অরিজিনাল আর নেরোলেক সুরক্ষা।